একটা অন্যরকম সেঞ্চুরির সেলিব্রেশন করলেন জ্যোতি এবং নাহিদা আক্তারেরা। বিশ্বকাপের দীর্ঘদিন পর পাওয়া এই জয়ে এখন উৎসবের আমেজ তৈরি হয়েছে বাংলাদেশ শিবিরে। সেই উৎসবে আবার উপলক্ষ হয়েছে দুটি অর্জন এবং একটি জন্মদিন। স্কটল্যান্ডের বিপক্ষে আজ শততম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজের শততম ম্যাচটাকে জয় দিয়ে রাঙালেন বাংলাদেশ অধিনায়ক, যদিও ব্যাট হাতে করেছিলেন মাত্র 18 রান। 100তম টি টোয়েন্টি ম্যাচে 26.87 গড়ে তিনি রান করেছেন, সেঞ্চুরি করেছেন একটি, সর্বোচ্চ রান অপরাজিত 113। ম্যাচের সেঞ্চুরি না করলেও অন্যরকম এক সেঞ্চুরি করেছেন বাহাতি অর্থোডক্স নাহিদা আক্তার। টি টোয়েন্টি ক্যারিয়ারে 100তম উইকেট নিয়েছেন তিনি। স্কটল্যান্ডের ব্যাটার ক্যাথেরিন ফ্রেজারের উইকেট নিয়েই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। সব মিলিয়ে 88টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, 16.82 গড়ে নেন 100 উইকেট, সেরা বোলিং 8 রানে 5 উইকেট। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষেক হয় বাংলাদেশের ক্রিকেটার তাজনেহারের। 27 বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার যদিও নিজের অভিষেকটাকে রাঙাতে পারেনি, ব্যাট করতে নেমে প্রথম বলেই রান আউটের শিকার হয়েছেন। তবে দল জেতায় নিজের 27তম জন্মদিনটাও স্পেশাল হয়ে উঠল তার কাছে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে দুই অন্যরকম সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যোতি এবং নাহিদ আক্তারের ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ সময়ের ছবি দিয়ে দুটি স্মারক তৈরি করা হয়, যেগুলো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয় এই দুই ক্রিকেটারকে। এরপর দলের সবাই মিলে কাটা হয় তাজনেহারের জন্মদিনের কেক। অনেক বেশি ভালো লাগতেছে, কারণ গ্রেট অ্যাচিভমেন্ট বলবো আমার লাইফের। আর সব থেকে বড় কথা, যখন ক্রিকেট স্টার্ট করি কখনো আসলে কল্পনা করি না যে এই পর্যন্ত আসতে পারবো। সোফার বলো মেন্টালি বলবো ফিজিক্যালি এবং ওভারঅল সব দিক দিয়ে সাপোর্ট, ফ্যামিলি ফ্রেন্ডস টিমমেট প্লাস হচ্ছে কোচিং স্টাফ সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমি চাই এরকম অ্যাচিভমেন্ট আসলে টিমের সাথে আরও বেশি শেয়ার করতে। আর সব থেকে বড়ো কথা, আজকের দিনের সব থেকে স্পেশাল বলবো যে 100 ম্যাচের জন্য আমার কাছে এত খুশি লাগে নাই, যতটা খুশি আসলে ম্যাচ উইন করে লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে আসলে এতটা প্রাউড ফিল করানোর জন্য, কারণ আমি জানি এটা কতটা মিন করে উইমেন্স ক্রিকেটের জন্য, শুধুমাত্র আমাদের জন্য না সবার জন্য, এবং আমাদের কোচিং স্টাফ এবং বিসিবিতে যারা আছেন আমাদের উপরে তাদের জন্য। কারণ সবসময় আমরা একটা কথা শুনি যে তোমরা কিছু করো দেন আমরা কিছু পাবো, আমাদের বলার জন্য। সো আমি আমার কাছে মনে হয় যে আমরা আরও ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু যেন বলতে পারি আমরা উপরে, আমাদের সেরকম আরও অনেক সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। এবং থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভেরি স্পেশাল অ্যান্ড মেনি মেনি মোর টু কাম। আমি দেখছি আরও অনেকেরই অনেক ছোটো বড়ো অ্যাচিভমেন্ট আছে, আজকে মনে হয় 50 উইকেট হয়েছে ফাইমাপুর, ঠিক আছে, এটা ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট নাহিদা করছে। সো আমার স্পেশাল ডেটা আরও বেশি স্পেশাল করছো তোমরা, থ্যাংক ইউ। না আমি সবাইকে থ্যাংক ইউ, স্পেশালি আমার যারা টিমমেটস আসছে তাদের জন্য আমি সব এই অর্জনটা করতে পারছি, অ্যান্ড যারা সাথে যারা, আমি সব থেকে ধন্যবাদ জানাই যে আমার ফ্যামিলিকে, আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না দিত আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। থ্যাংক ইউ।